প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পাননি। এই মামলায় তার জামিন প্রশ্নের রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রুলের ওপর শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ের পর মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবদিন বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কিনা তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মামলায় কোনো অবস্থাতেই সম্পৃক্ত না। তাকে হয়রানিমূলকভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। তিনি ঘটনাস্থল যেটা দেখানো হয়েছে প্রধান বিচারপতির বাসভবন, তার আশেপাশেও তিনি ছিলেন না। গ্রাউন্ডগুলোকে তিনি মাননীয় আদালত আমলে না নিয়ে আদালত আমাদের এই রুলটি ডিসচার্জ করে দিয়েছেন।